সিংড়ায় 37.5 কেজি গাঁজা ও 52,000 টাকা সহ 3 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। নাটোরে বিশেষ প্রতিবেদকের পাঠন তথ্য ও ছবিতে বিস্তারিত। নাটোরের সিংড়ায় 37.5 কেজি গাঁজা ও 52,000 টাকা সহ 3 ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব 5-এর একটি দল। শুক্রবার 18 অক্টোবর দিবাগত রাত 1টার দিকে উপজেলার নিঙ্গইন এলাকা থেকে গাঁজা ও নগদ টাকা সহ তাদের গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃতরা হল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শ্রীফলতলা গ্রামের সুরমান আরির ছেলে 30 বছরের ফারুক মিয়া, একই গ্রামের সুজন মিয়ার ছেলে 22 বছর বয়সী আকাশ আলী এবং লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ গ্রামের মৃত হাশেম আলীর ছেলে 25 বছর বয়সে রানা মিয়া। শনিবার 19 অক্টোবর র‍্যাব পাঁচ CPC-2 নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর ক্যাম্পের র‍্যাব জানতে পারে নাটোর বগুড়া মহাসড়কে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে করে মাদকদ্রব্য গাঁজা বহন করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে জেলা সিংড়া উপজেলা নাটোর বগুড়া মহাসড়কের নিঙ্গইন এলাকায় মাদক বিরোধী অভিযানের জন্য চেকপোস্ট পরিচালনা করে র‍্যাব 5 CPC-2 নাটোর ক্যাম্পের একটি টিম। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে তার ভেতর থেকে 37.5 কেজি গাঁজা, নগদ 52,170 টাকা সহ আকাশ আলী, ফারুক মিয়া ও রানা মিয়া নামে 3 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সিংড়া থানায় সোপর্দ করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদিকে সিংড়া থানা সূত্রে জানা যায়, শনিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।